Hello Apura, Assalamu Alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ব্ল্যাক মাস্কের রিভিউ। আজকে তোমাদেরকে যে ব্ল্যাক মাস্কের সম্পর্কে জানাবো সেটা হলো রিভিউলি ব্র্যান্ডের ব্ল্যাক মাস্ক পিল অফ প্রো কোলাজেন 3D ফেশিয়াল মাস্ক। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই মাস্কটি সম্পর্কে ফুল ডিটেইলসটা জানতে পারবে, অর্থাৎ এই মাস্কটি ইউজ করার ফলে স্কিনে কি কি বেনিফিটস পাওয়া যায়, এটাকে কিভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনে ইউজ করা যাবে, কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, এটা আমাদের স্কিনে সত্যি কি কাজ করে কিনা, অ্যান্ড এটা ইউজ করার ফলে ইনস্ট্যান্ট একটা টাইটেনিং এফেক্ট সত্যি কি পাওয়া যায় কিনা, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ডিটেইলসটা জানিয়ে দিব। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হলো রিভিউলি ব্র্যান্ডের ব্ল্যাক মাস্ক এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 80 ml। এটা আসে হচ্ছে ব্ল্যাক কালার একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিং এর মাধ্যমে। প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে, দ্যাটস ওয়াই খুব ইজিলি এটাকে তোমরা চেক আউট করে দেন পারচেস করতে পারবে। অ্যান্ড এই মাস্কটার ইনার সাইডে যেটা লেখা আছে, এটা স্কিনে ইউথফুল রেডিয়েন্স প্রোভাইড করে, এটা একটা 3D ফেশিয়াল মাস্ক অ্যান্ড এখানে অ্যাক্টিভেটেড কার্বন এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে অ্যান্ড এখানে ইনস্ট্যান্ট একটা টাইটেনিং এফেক্ট পাওয়া যায়। সো এই মাস্কটি আসলে আমাদের স্কিনের জন্য কতটুকু কার্যকরী সেটা জানার আগে এটার যে কনসিস্টেন্সিটা সেটা সম্পর্কে জেনে আসা যাক। এই মাস্কটার কনসিস্টেন্সিটা হচ্ছে অনেক বেশি লাইট কিংবা অনেক বেশি থিক না, পারফেক্ট একটা ব্ল্যাক মাস্কের কনসিস্টেন্সি। এটা ইউজ করাটা অনেক বেশি ইজি হয় অ্যান্ড এটা পিল অফ করাটাও অনেক বেশি ইজি হয়, দ্যাটস ওয়াই এই মাস্কটি আমার অনেক পছন্দের। এবং এই মাস্কটা হচ্ছে এখানে অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করায়, এটা আমাদের স্কিনের ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস অ্যান্ড এক্সেস অয়েলটাকে রিডিউস করে স্কিনে একটা ব্রাইটনিং এফেক্ট প্রোভাইড করে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ক্লিন অ্যান্ড ফ্রেশ করতে সাহায্য করে। বেসিক্যালি আমরা রেগুলারলি বাইরে যাওয়ার ফলে আমাদের অনেকের স্কিনে কিন্তু বিভিন্ন ধরনের ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস জমা হয়ে যায়, অনেকের পোর্সটা ক্লক হয়ে যায়, স্কিনে ব্ল্যাক হেডস থাকে, স্কিন টোনটা আনইভেন দেখা যায় এবং স্কিনে কোনো প্রকার উজ্জ্বলতা থাকে না। সো সেই জন্য আমাদের স্কিনে আমাদের অনেকেরই এক্সেসিভ অয়েলিনেসের সমস্যা থাকে, এগুলো রিডিউস করার জন্য আমরা এমন একটা ব্ল্যাক মাস্ক ইউজ করতে চাই যেটি স্কিনের এই সব ধরনের সমস্যাগুলোকে দূর করবে। তাদের জন্য এই মাস্কটি অনেক পারফেক্ট একটা মাস্ক, কিংবা হচ্ছে কোনো একটা পার্টিতে যাওয়ার আগে কিংবা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে তোমরা যদি ইনস্ট্যান্ট স্কিনে একটা ব্রাইটেনিং অ্যান্ড একটু আপলিফ্ট দেখতে চাও স্কিনটাকে, সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো, এটি স্কিনের জন্য অনেক পারফেক্টলি কাজ করবে। সো এই মাস্কটি হচ্ছে আমাদের স্কিন থেকে ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস রিডিউস করে, আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট দেয় এবং স্কিনটাকে গ্লোয়িং করে, ময়শ্চারাইজ রাখে এবং এটা আমাদের পোর্সটাকে, যাদের পোর্সটা ক্লক হয়ে যায় সেই প্রবলেমটাকে দূর করে আমাদের পোর্সটাকে ক্লিন রাখে অ্যান্ড এটা হচ্ছে আমাদের পোরটাকে মিনিমাইজ রাখে। অ্যান্ড এই মাস্কটি ইউজ করলে স্কিনে ইনস্ট্যান্ট একটা টাইটেনিং এফেক্ট পাওয়া যায়। এই ক্লেমটা অবশ্যই সত্যি, এই মাস্কটি যখন তুমি ইউজ করবে তোমার কাছে ফিল হবে তোমার স্কিনটা অনেক বেশি টাইটেন লাগবে দেখতে এবং তোমার স্কিনটা একটু আপলিফ্ট লাগবে। সো আমার কাছে পার্সোনালি এই মাস্কটি অনেকই ভালো লেগেছে। এছাড়াও এখানে ভাইটামিন সি ইউজ করা হয়েছে যা আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো প্রোভাইড করবে, স্কিনকে ব্রাইট করবে, আনইভেন স্কিন টোনটাকে ইভেন করতে সাহায্য করবে। সো এই মাস্কটি হচ্ছে ব্ল্যাক হেডস রিডিউস করার জন্য খুবই ভালো একটা মাস্ক, যাদের ব্ল্যাক হেডসের সমস্যা আছে, হোয়াইট হেডসের সমস্যা আছে, এগুলোকে দূর করতে এই মাস্কটি অনেক ভালো কাজ করে। সো তোমরা যারা চাচ্ছ এটাকে ইউজ করতে ডেফিনেটলি ইউজ করতে পারো। এখন চলো জেনে আসা যাক এই মাস্কটিকে কিভাবে ইউজ করতে হবে। এই মাস্কটি ইউজ করার আগে তোমরা তোমাদের ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে, দেন স্কিনটাকে প্যাড ড্রাই করার পর তোমাদের স্কিনে এই মাস্কটিকে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা প্রথমে আগে যেটা করতে পারো, তোমাদের ফেস একটু স্টিম নিয়ে দিতে পারো কিংবা তোমরা যদি স্টিম না নিতে চাও সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, তোমরা হচ্ছে মাস্কটিকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো একটা মিডিয়াম থিক লেয়ারের সাহায্যে, ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করতে হবে। দেন অ্যাপ্লাই করার সময় মাথায় রাখবে হেয়ারলাইন, আইব্রো এবং আইস এবং লিপস এই এরিয়াগুলোতে যেন এই মাস্কটা না লাগে। দেন হচ্ছে এগুলোকে অ্যাভয়েড করে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করে রাখবে। দেন অ্যাপ্লাই করার পর এটাকে তোমাদের স্কিনে ড্রাই হতে দিবে 20 মিনিটসের পর্যন্ত। 20 মিনিটস হয়ে গেলে এটাকে তোমাদের স্কিন থেকে পিল অফ করবে এবং পিল অফ করার সময় তোমরা হচ্ছে
একদম নিচ থেকে আস্তে আস্তে এটাকে তোমার টেনে তুলে ফেলবে। সেটা যখন কমপ্লিটলি ড্রাই হবে তখনই কিন্তু তোমার এই মাস্কটিকে উঠাবে, এতে তোমরা এটার বেনিফিটসটা পুরোপুরি পাবে। দেন তোমরা দেখবে ইনস্ট্যান্ট স্কিনে একটা ব্রাইটনিং ইফেক্ট পাবে, স্কিনটা অনেক বেশি ক্লিয়ার লাগবে অ্যান্ড গ্লোয়িং লাগবে। দেন ফেসটাকে নর্মাল লুক ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই মাস্কটি আসলে কতটুকু কার্যকরী। সো তোমরা যারা এটাকে ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো, অল স্কিন টাইপস এর জন্যই এটা সুইটেবল। তবে যাদের স্কিনটা এক্সেসিভ ড্রাই তারা হচ্ছে এটা ইউজ করার পর সাথে সাথে একটা ভালো মানের ভারী একটা ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করে নিবে। আদারওয়াইজ সব ধরনের স্কিন টাইপের জন্য এটা পারফেক্ট। এবং যাদের স্কিনটা হচ্ছে অনেক বেশি ড্যামেজ কিংবা স্কিনে এক্সেসিভ অ্যাকনের সমস্যা আছে তারা এটাকে হচ্ছে ইউজ করা থেকে বিরত থাকবে, অ্যাকনেতে চলে গেলে দেন তোমরা ইউজ করতে পারো। আর যাদের স্কিনটা রেডনেসের সমস্যা আছে, কোনো কিছু ইউজ করলে জ্বালা পোড়া করতে থাকে, তারা এটাকে ইউজ করবে না। আদারওয়াইজ তোমার স্কিন যদি নর্মাল টাইপ হয়ে থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারো। অ্যান্ড ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইটেড ফিল করে তাহলে তোমরা ডিসকন্টিনিউ করে দিবে। এখন অনেক আপুদের কোশ্চেন আসতে পারে যে আপু এটার প্রাইস কত অ্যান্ড আমরা কোথায় পাবো। এই প্রোডাক্টটিকে পেয়ে যাবে যেখানে রিভিউলি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করা হয় সেখানে, অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে 450 থেকে শুরু করে 600-এর মধ্যেই পাওয়া যায়। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।